আসমান থেকে জমিন পর্যন্ত এই খোলা জায়গাটাকে একটা বিশ্ব বলা হয়, এমন 80,000 আলম আছে, সকল আলম সমূহের নবী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওমার সালনাকা ইল্লা রহমাতাল আলম বলে নাই, আল্লাহ নিজের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ রাব্বিল আলম বলে নাই, নিজের ক্ষেত্র বলেছেন আলামিন, নবীর ক্ষেত্র বলেছেন আলামিন। এই জন্য নবী হলো সকল 80,000 আলমের নবী, 18,000 মাখলুকাতের নবী। এই জন্য নবীকে বিশ্ব নবী বলা যাবে না। আপনার একটু বুঝতে মনে কষ্ট হচ্ছে, আপনারা বুঝেন নাই, আপনার কথাগুলো বুঝেন নাই, এই জন্য অনেকেই ভাবে ওই বাপ দাদার পর দাদারা কইছে বিশ্বনবী মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এখন তারা ওইটার মোটিভেশনাল স্পিকার হিসাবে বিশ্বনবী বলে, বিশ্বনবী বলে। আরে নবীর ক্ষেত্রে যত সম্মান দিয়ে কথা বলা যায়, তুমি যত সম্মান দিয়ে কথা বলবে আল্লাহ পাক তোমার গুরুত্ব বাড়িয়ে দিবে। নবীর বিরুদ্ধে বললে তোমার গুরুত্ব আস্তে আস্তে কমে যাবে। আমরা আমরার মতন বেড়ায় দেখতে আসুলা বেসুলা, বয়স অত যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু যেই জায়গায় গিয়ে কথা বলি, যেই জায়গায় গিয়ে আলোচনা করি, যে লক্ষ লক্ষ লোক আমি চোখে দেখি, অথচ ওই চেয়ারে বসে আলোচনা করার একমাত্র অদক্ষ, আজকের চেয়ারে বসে কথা বলার অদক্ষ অযোগ্য লোক হলাম আমি। এরপর আপনারা সায়েস্তগঞ্জবাসী আমাকে অনেক ইজ্জত করেন, আমার পিতৃ সম্পত্তির কারণে না, আমার নবীর মহব্বতের কারণে। তুমি মনে করছো নবীর বিরুদ্ধে যত ছোট যত হীনমন্যতা করে কথা বলবে নবীর সম্মান মনে হয় কমে যাবে, হ্যাঁ। আবার তুমি মনে করতেছো, আমি মনে করতেছি নবীর সম্মান আলোচনা যতই করব নবীর সম্মান মনে হয় বাড়তেছে, এটা মোটেও না। আল্লাহ রসুলকে যতটুকু সম্মান দিয়েছেন কতটুকু দিয়েছেন আমি জানি না, বরং নবীর সম্মানের আলোচনা করলে নবীর সম্মান যে বাড়ে বিষয়টা কিন্তু এরকম না, বরং তুমি নবীর সম্মান আলোচনা করলে তোমার পজিশন আল্লাহ বাড়ায় দিব। এই ছোট্ট জিনিসটা অনেকে বুঝে না, অনেকে মনে করে সুন্নিরা সাথে যা করতেছে এখন সুন্নিদের সঙ্গে বিরোধিতা কইরা ব্যক্তি হিংসায় পতিত হইয়া আমার রাহমাতুল্লিল আলামিনের বিরুদ্ধে কথা বলতেও অনেকে কুণ্ঠাবোধ করে না। কথা বলেন ঠিক না বেঠে, বুঝাতে পেরেছি। আমি আমি কয়েকটা জায়গায় শুধু আকিদা কিলাল করে দিয়ে যাবো, আর এমনি ঘটনা বলবো। আজকে থেকে আমার নবীকে বলবেন নুরু নবী, কি বলবেন নুরু নবী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ব্রাহ্মণবাড়ের ব্যানারে শুরুতে ছিল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নূর নবীর শুভ আগমন উপলক্ষে এই শব্দটি ব্যবহার করেছে, মারহাবা বলেন, মারহাবা।